বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অফ বাংলাদেশ হাব। প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,89,800 টাকা, দ্বিতীয় প্যাকেজ 8,28,818 টাকা। গতবারের চেয়ে এবার হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে 83,200 টাকা। রাজধানীর একটি হোটেলে হাব সভাপতি এম সাদাত হোসেন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 2024 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা 10,198 জন এবং বেসরকারি এজেন্সির কোটা 1,17,000 জন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত বছরের থেকে হজ প্যাকেজের খরচ কমানোর পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে হাব সভাপতি বেসরকারি হজ ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন। সাধারণ প্যাকেজের প্রাইস ধরা হয়েছে 5,89,800 টাকা, যা গত বছরের আমাদের সর্বনিম্ন প্যাকেজ থেকে 83,200 টাকা কম হয়েছে। দ্বিতীয় প্যাকেজটি 6,99,300 টাকা, যেটি সরকারি বিশেষ প্যাকেজ থেকে 2,36,000 টাকা কম। সংবাদ সম্মেলনে জানানো হয় এবার হজ যাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে 3,000 টাকা। তবে ভাড়া আরও কমানোর পাশাপাশি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহনের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। হজযাত্রীদের প্রথমে 2,05,000 টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করেন তাহলে শিডিউল ফ্লাইটের ভাড়া তো আপনার কম, অল্প ভাড়ায় একই ফ্লাইটে একই গন্তব্যে আপনি সাধারণ হজযাত্রীদেরকে নিয়ে যাবেন অর্ধেক মূল্যে, আর সাধারণ যাত্রীদেরকে আর হজযাত্রীদেরকে নেবেন ডাবল ফেয়ারে। এটা কিন্তু অনৈতিক এবং অন্যায়। বেসরকারি হজযাত্রীগণ নিবন্ধিত হতে পারবেন 2,05,000, সর্বনিম্ন 2,05,000 টাকা জমা দিয়ে। প্যাকেজের অবশিষ্ট অংশ 15 ফেব্রুয়ারি 2024 এর মধ্যেই পরিশোধ করতে হবে। চলতি বছর বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল 6,72,618 টাকা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।